আসসালামু আলাইকুম। আমার সামনে যে ব্রাশ কাটারটা দেখছেন, এর আগে দেখেছিলেন হাতলগুলো একটু ভিন্ন ছিল, এটার হাতলটা একেবারেই ভিন্ন। এটা দুই হাত দিয়ে চালাতে হয় এবং এটার ওজনটা একবারই ঘাড়ে থাকে না, এক সাইডে থাকে আর কি। তো এটার আজকে আমরা কাজ দেখব, কী কী কাজে ব্যবহার করা যায়। সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকুন, স্টার্ট দাও। কাঁধে নিতে হয়, আর আগেরগুলো দেখেছিলেন যে ওটা দুই কাঁধে নিয়ে ব্যবহার করতে হয়। আমরা সামনে যে মাথাটা ব্যবহার করেছি, এটা হচ্ছে নাইলন কাটার ব্যবহার করেছি। এই নাইলন কাটারটা দিয়ে আমরা আজকে কাজ করছি। এটাতে প্রায় 12 রকম হেড ব্যবহার করা যায়। আমাদের কাছে ব্লেডই আছে প্রায় 7-8 রকমের। আজকে আমরা নাইলন কাটারটা দেখছি। একদম জিরো সাইজ করতে পারছে। এটা দিয়ে আপনারা শুধু ঘাস না, এটা দিয়ে নিড়ানির কাজ করতে পারবেন। নিড়ানি হেড লাগিয়ে, তারপরে বিভিন্ন স্টিলের ব্লেড লাগিয়ে এটা ধান কাটার কাজে ব্যবহার করতে পারবেন। এটা নর্মালি ধান কাটার ব্লেড এটার সঙ্গে একদম ঠিক থাকে। বাকি অ্যাটাচমেন্টগুলো আপনাদেরকে আলাদাভাবে দিতে হবে। সেগুলো আচ্ছা, আমরা পাশে একটা ক্ষেত আছে, ওই ক্ষেতের মধ্যেই আমরা একটু ট্রাই করবো। এখানে যে ঘাসগুলো হয়েছে আগে দেখাইনি, এই ঘাসগুলো তারপরে আরও বিভিন্ন অ্যাটাচমেন্ট আছে, যেমন এটা দিয়ে পানি তোলা যায়, পানি তোলার হেডগুলো আমরা নিয়ে এসেছি।
তারপরে এটা দিয়ে ছোটো ছোটো যে গাছের ডাল আছে, ডাল কাটার যে চেন সহ সেটা আমরা নিয়ে এসেছি। প্রায় 12 রকম হেড আমাদের এই মুহূর্তে আছে, এটা দিয়ে আরও অনেক কাজ করা যায়। ইঞ্জিন একই, জাস্ট মাথার অংশটা চেঞ্জ করে এই কাজগুলো করা যায়। যেটা দুই ঘাড়ে নিয়ে চালায় সেটাও নিতে পারবেন, দাম খুব একটা কম বেশি না, একই রকম প্রায় দাম। এটা 2 স্টক ইঞ্জিন, এটার 4 স্টকগুলোও আছে অনেক। সামনের দিকে কি পরিমাণ ঘাট, ভিডিও আর বাড়াবো না, এর বাকি যে অ্যাটাচমেন্ট এগুলো আছে এগুলো আপনারা ভিডিওতে দেখে নিতে পারবেন। এরপরে আরও বাকি ভিডিওগুলো ইনশাল্লাহ করবো। সবাই ভালো থাকবেন, প্রোডাক্টটা প্রয়োজন হলে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।